পৌরসভার ট্যাক্সের রসিদ জাল, ধৃত পৌরসভার অস্থায়ী কর্মী। মিউটেশনের সময় বিষয়টি সামনে আসে, অভিযুক্তকে এদিন তোলা হলো কল্যাণী আদালতে। পৌরসভার অস্থায়ী কর্মীর বিরুদ্ধে পৌরসভার দখলনামা ট্যাক্সের রসিদ জাল করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কল্যাণীতে। কল্যাণী পৌরসভার পৌরপ্রধানের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তের নাম সৌরেন দাস। অভিযুক্ত দখলনামা ট্যাক্সের রসিদে নাম বদলে একই ঠিকানা রেখে অন্যের রসিদে অন্যের নাম করে দেয়। যার নামে রসিদ করে দেয় সে পৌরসভায় মিউটেশনের জন্য তা জমা দিলে বিষয়টি সামনে আসে। এরপরই জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত পৌরকর্মীর নাম উঠে আসে। ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, মিউটেশন করতে গিয়ে একটি ট্যাক্সের রসিদ পাওয়া যায়, যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছিল পৌরকর্মীদের যে এটা নকল, তা বুঝতে অসুবিধে হয়নি কারোরই। অভিযোগ, সবগুলি অকুপাই ট্যাক্সের রসিদ, যা নাম বদল করে নতুন নাম ঢোকানো হয়েছে। পুরো ফাইল দেখার পর বুঝতে পারা যায় যে সবই অন্য নাম বসানো হয়েছে। অভিযুক্তকে বহুবার জিজ্ঞাসাবাদ করার পর তিনি সবকিছু স্বীকার করেন। 5,000 টাকার বিনিময়ে তিনি এই কাজ করেছেন এমনটাও জানান তিনি। এর সাথে ঠিকার কারা কারা জড়িয়ে রয়েছে তা এখনও জানা যায়নি। এই বিষয়ে কল্যাণীর পৌরপ্রধান বলেন, বিষয়টি জানার পর আমরা পুলিশে খবর দিই। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভার অস্থায়ী কর্মী, সে একটা দপ্তরে কাজ করত, কিন্তু সে দপ্তরের অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে মিউটেশন যেখানে করা হয় সেখানে মিউটেশনের কাগজ দেখতে গিয়ে ভেরিফিকেশনে একটা ট্যাক্সের রসিদ পাওয়া যায়। যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছে যে এটা নকল, সঠিক নয়, তারপর ট্যাক্সের রসিদটা ট্যাক্স সেকশন থেকে এনে দেখেন, পুরো ফাইলটা দেখা যায় যে একেবারেই একটি, এগুলো অকুপায়ার ট্যাক্সের যে নতুন ট্যাক্সের যে জমি রয়েছে সে অকুপায়ার ট্যাক্সের একটা রসিদ নাম চেঞ্জ করে একটা নতুন নাম ঢোকানো হয়েছে। এর নামে কোনো জমি নেই, কোনো অ্যালোকেশন নেই, কিচ্ছু নেই, ম্যানিপুলেট করা হয়েছে। ম্যানিপুলেট বলতে অরিজিনাল নামটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে ওর নামটা বসিয়ে দেওয়া হয়েছে, ওই একই নাম্বার একই সব রেখে, তো ম্যানিপুলেশনটা ওইখানে করা হয়েছে। এবং সেটা প্রমাণ প্রাথমিক স্তরে স্বীকার করেনি যিনি নিয়ে এসেছিলেন, মানে প্রাইম অ্যাকিউজ যিনি, যার জন্য এটা করতে হয়েছে সেও জানতো যে এটা বেআইনি, অন্যায়, সে নিয়ে এসেছিল, তাকে জেরা করে টোরে তিনি ওকেও বাঁচানোর চেষ্টা করেছেন, ও তো বলছে করিনি, উনি বলছেন অন্য লোক, আমরা তাকে ডাকতে পাঠিয়েছি, কিন্তু ওই ডাকতে পাঠিয়ে সে লোক আসার আগে ফাইল পরীক্ষা করতে করতে আমরা বুঝতে পারি যে না, এটা ওরই করা। তখন ওকে জিজ্ঞাসা করি, দুবার জিজ্ঞেস করতে, তৃতীয়বার কেঁদে ফেলে বোধ হয় ভয় বলতে পারিনি করেছি, তো বলছে টাকার জন্য করেছে, 5,000 টাকা বোধ হয় এটার জন্য পেয়েছে। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে পৌরসভায় বাইরে মানে বহু লোক কাজ করতে আসে, তাদের তো এইভাবে যদি প্রতারণা করা হয় তো সেটা তো পৌরসভার পক্ষে দুর্নাম, তো আমাকে তো যে ধরা পড়ছে তাকে তো উপযুক্ত শাস্তি পেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কল্যাণী। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।